আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের একশো দিন বাকি সবার আগে দেশ নিয়ে ভাবার তাগিদ বিশ্লেষকদের গাজীপুরে তালিকা করে গ্রেফতারের অভিযোগ বিএনপি প্রার্থীর হেরে যাওয়ার ভয়ে অভিযোগ বলছেন আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগ চায় না বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে অভিযোগ ফকতুলের কারা দেশ চালাচ্ছে তা নিয়ে সংশয় বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার টিকে থাকার লড়াই আজ প্রতিপক্ষ ক্রোয়েশিয়া মেসিকে ঘিরেই কোচের ছক স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি তাবাসুম আহমেদ এবং শেখ জায়েদ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত বর্তমান আওয়ামী সহকারের বাকি আর মাত্র একশো দিন বিশ্বঙ্গদের মতে সমাজে বৈষম্য নিরসনে সুশাসন নিশ্চিতে মেয়াদের এই দিনগুলোতে সরকারকে হতে হবে আরো মনোযোগে তারা মনে করেন সবার আগে দেশ তাই বিদ্বেষ নয় এখন প্রয়োজন ভ্রাতৃত্বপূর্ণ রাজনৈতিক চেতনা আফরিন আনোয়ারের প্রতিবেদন রিপোর্টিং প্রক্রিয়া আছে আমাদের হাতে আসা মাত্রই আপনাদের দেখানোর চেষ্টা করব যাচ্ছি পরের সংবাদে আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত প্রযুক্তির ই পাসপোর্ট সেবা চালু হচ্ছে বাংলাদেশে এই লক্ষ্যে সাড়ে চার হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক এছাড়াও পদ্মা সেতুর জন্য রাজধানীর ইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে আঠারো হাজার কোটি টাকার মোট পনেরোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বিস্তারিত তনজির মেহেদির প্রতিবেদনে বাংলাদেশিদের পাসপোর্টের নিরাপত্তা এবং বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়াতে ই পাসপোর্ট চালু সিদ্ধান্ত নিয়েছে সরকার চলতি বছরের জুলাই থেকে দু সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে পুরো অর্থ আসবে সরকারি তহবিল থেকে একনিক বৈঠক শেষে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী কোনো কোনো দেশে এখন এমআরপি পাসপোর্ট গ্রহণ করে না এমআরপিতে দুই আঙ্গুলের ইমপ্রেশন গ্রহণ করতে পারে আর যে এই পাসপোর্ট যেটা করা হচ্ছে এখন এটা দশটি আঙ্গুলের ছাপ এরা অ্যাকোমোডেট করতে পারবে এবং এখানে আরো নতুন নতুন কম্পোনেন্ট যুক্ত করা হচ্ছে বিভিন্ন সময়ে নদীর গতি প্রকৃতির পরিবর্তনের কারণে পদ্মা সেতুর মূল নকশার কিছু পয়েন্টে পলি জমে গেছে প্রতিষ্ঠিত হয়েছে জমির মালিকানা বসতির পাশাপাশি শুরু হয়েছে আবাদ তাই ভূমি অধিগ্রহণের জন্য চোদ্দশো কোটি টাকা বরাদ্দ দিয়ে পদ্মা সেতু নির্মাণের দ্বিতীয় সংশোধিত প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক এটা কিন্তু প্রকল্পের অংশ না আজকে যে টাকাটি আমরা দিয়েছি এটি একটি সাপ্লিমেন্টারি খাত বলতে পারেন এই রিভার ম্যানেজমেন্ট যখন করব সেখান থেকে আমাদের অনেক অনেক সাপ অনেক সয়েল এক্সট্রাক্ট করতে হবে তুলতে হবে তুলে এগুলো আমরা রাখবো কোন জায়গায় রাখার কোনো জায়গা নেই এই জায়গাটি আমরা পঁচিশ বছরের জন্য আমরা লিজ দিচ্ছি এখন যারা মালিক তাদের থেকে এই লিজ মালিক পেমেন্ট হচ্ছে এটা এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনিক বৈঠক আগামীতে হাওড় এলাকায় সড়কের পরিবর্তে এলিভেটেড সড়ক নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বৈঠকে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কারওয়ান বাজারে ভূগর্ভস্থ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ সহ মোট পনেরোটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় প্রাকলিত ব্যয় ধরা হয়েছে আঠারো হাজার কোটি টাকারও বেশি তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ঢাকা আওয়ামী লীগ বিএনপি জাতীয় নির্বাচনে অংশ শুধু তাই নয় বর্তমানে দেশ কারা চালাচ্ছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এমন সব মন্তব্য করেন এদিকে দিনভর কেন্দ্রীয় কার্যালয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী তার জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম জমা নেওয়া হয় সময় আসন্ন গাজীপুর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানা বিএনপি মারুফা রহমানের প্রতিবেদন বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় চলমান রাজনৈতিক ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব তিনি সরকারের উদ্দেশ্যে আবারও দাবি রাখেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং এই সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার তবে এ সময় মির্জা ফখরুর প্রশ্ন রাখেন দেশ পরিচালনায় সরকারের ভূমিকা নিয়ে কথা না না। বলছে যে হয়ে যাবে আমাদের নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার টরকার সব হয়ে যাবে বিএনপি না আসলে কি আরো দল আসবে এটাই তো তারা চায় বিএনপি না আসুক অন্যান্য দলগুলো দিয়ে আপনার যেটা সবসময় করা হয়েছে তারা আসুন আমার একটা দৃঢ় বিশ্বাস আমি জানি না আসল কি আওয়ামী লীগ সরকার চালাচ্ছে অন্য কেউ এদিকে সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল মনোনয়ন প্রত্যাশী আর নেতাকর্মীদের ভিড়ে মুখর এপর্যন্ত রাজশাহী বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার জন্য বিএনপির সতেরো জন মনোনয়ন প্রত্যাশী ফর্ম জমা দিয়েছেন এ সময় সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিএনপির মুখপাত্রের দিক থেকে আসে সেনা মোতায়েনের দাবি কালকে এত কথা বলার পরেও সারা রাত ব্যাপী ক্র্যাকডাউন চলেছে গোটা

তার আগেই টেনশনের পারদ চূড়ায় রাত দিন সময় সমান করে প্রার্থীরা শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এদিকে বিএনপি প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন নেতাকর্মী সমর্থকদের তালিকা করে গ্রেফতার করছে তবে আওয়ামী লীগ প্রার্থী বলেন বিএনপি প্রার্থী হেরে যাওয়ার ভয় ও নির্বাচনকে প্রভাবিত করতে এমন অভিযোগ করছেন গাজীপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ ক্যামেরায় ছিলেন সেলিম খান দ্বিতীয় দফা প্রচার প্রচারণার শুরুতে নির্বাচনী আমেজ দেখা না গেলেও নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে তা এখন তুঙ্গে প্রায় সাড়ে এগারো লাখ ভোটারের এই নগরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রাত দিন সমান করে মাঠ চষে বেড়াচ্ছেন তবে প্রচার প্রচারণার মধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগের মাত্রাও বাড়ছে বৃহস্পতিবার সকলে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন স্থানীয় প্রশাসন দলের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করছে এতে তার প্রচার প্রচারণায় ব্যাহত হচ্ছে বলে জানান তিনি যে আমাদের বেশ কিছু কর্মী গ্রেপ্তার হয়েছে এবং বাড়ি বাড়ি বিভিন্নভাবে ফেরাস্ত করা হচ্ছে আট দশজনের অধিক গ্রেপ্তার হয়েছে এখনো গ্রেপ্তার হচ্ছে বিএনপি প্রার্থীর এই অভিযোগকে মিথ্যা প্রচারণা বলে জানান আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম তিনি বলেন পরাজয়ের ভয়ে বিএনপি প্রার্থী এমন মিথ্যাচার করছে নির্বাচনী ক্যাম্পেইন এর না গিয়ে শুধুমাত্র তারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় মিথ্যাচারণ করছে এখানে একটি ডিস্ট্রিক্টে এবং একটি বিভাগে দশজন পাঁচজন অ্যারেস্ট হতেই পারে তারা বিভিন্ন মামলা হামলার আসামি থাকতে পারে সেই হিসাবে পুলিশকে আমরা বলেছি কঠিন নজরদারিতে রেখে কোনোভাবে যেন সাধারণ মানুষ এবং ভোটাররা যেন কোনোভাবে হয়রানি না হয় বিএনপি প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন অন্যদিকে গাজীপুর পুলিশ সুপার বলেন পুলিশ কাউকে হয়রানি করছে না ছাব্বিশ তারিখ জন্য মানুষ তা যেন সন্ত্রাসী চাঁদাবাজ বা ওয়ারেন্টভুক্ত আসামি বা দাগে জন্য ঘোরাফেরা করতে না পরে এটা আমাদের রুটিন ওয়ার্ক নির্বাচনের সুস্থ থাকার সাথেই এটা করবো এবং আমরা নির্বাচন কমিশনের সাথেও আমরা কথা বলেছি এবং তাদেরকে ভুলেছি যে ওয়ারেন্টভুক্ত আসামির ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিচ্ছি না যদি হ্যারাসমেন্ট করা হয় অথবা বিনা বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে আমরা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ ব্যবস্থা গ্রহণের জন্য বলবো আগামী ছাব্বিশ জুন প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নির্বাচনের শুরু থেকেই গাজীপুর পুলিশ সুপারের বদলি চেয়ে আসছিল বিএনপি অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে যখন নির্বাচনী উত্তাপ বাড়ছে তখন ভোটাররা যোগ্য প্রার্থী খুঁজে নিতে নানা হিসেব নিকেশ করছে তারা বলছেন সুষ্ঠু ভোটের মাধ্যমে তারা একজন যোগ্য মেয়র পেতে চান হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ফোর গাজীপুর সিটি নির্বাচন ঘিরে এখন সরগরম সিলেটের রাজনীতি প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই জোটের শরিক দলের প্রার্থীরাও তবে শেষ পর্যন্ত জোটের স্বার্থে শরিক দলের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এমন প্রত্যাশায় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা শাহদিদার আলম নোবেলের তথ্য চিত্র ডেস্ক সিলেট সিটি নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই নগর জুড়ে নির্বাচনী আমেজ যা বাড়ছে দিন দিন আওয়ামী লীগ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি নগরীর বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে জোটের শরিকদের ব্যানার বিলবোর্ড ও ফেস্টুন বড় দুই দলের পাশাপাশি প্রচারণায় নেমেছেন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রার্থীও তবে অপেক্ষায় আছেন কেন্দ্রের সিদ্ধান্তে আওয়ামী লীগেরও এই দুই এক দিনের মধ্যে প্রার্থী নির্ধারণ হবে সেই সাথে আমাদেরও জাতীয় পার্টির এই প্রার্থী নির্ধারণ হবে আর সেই অপেক্ষায় আমি আছি জোটের সিদ্ধান্ত যাই হোক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে অনর জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থীরা এবং আমার দলের প্রার্থী তার পাশাপাশি জোটের পক্ষ থেকেও যাতে আমাকে সমর্থন দেওয়া হয় জুটের প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করা সে ব্যাপারে আমি সবাইকে আহ্বান জানিয়েছি প্রত্যেক দলে তার প্রার্থী দিয়েছে আমরা প্রার্থী দিয়েছি এইসবে আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রার্থী আছি এবং ইনশাল্লাহ তার প্রশেষ পর্যন্ত নগর পিতার আসন ধরে রাখতে জোটের শরিক দলের প্রার্থীরা সরে দাঁড়াবেন এমন প্রত্যাশায় বিএনপি নেতারা গণতন্ত্রের পক্ষে যারা আমরা আছি তারা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করব আর আওয়ামী লীগ নেতারা বলছেন দলের মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করবে মহাজোটের শরিক দলগুলো আমরা প্রত্যাশা করে যেহেতু মহাজোট আমরা আছি মহাজোটের মূল দলের প্রার্থী থাকলে সমর্থন দেওয়া উচিত অন্যান্য সিলেট সিটি নির্বাচনে ভোট আগামী তিরিশ জুলাই আর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আটাশ জুন বর্তমান আওয়ামী লীগ সরকারের আর মাত্র একশো দিন বাকি আছে বিশেষজ্ঞরা বলছেন সমাজের বৈষম্য নিরসন সুশাসন নিশ্চিতকরণ এবং যে বিদ্বেষ রয়েছে সেই বিদ্বেষ দূর করে ভাতৃত্বপূর্ণ সম্পর্কে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা দর্শক সেই প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে চলুন দেখে আসি আফিন আনোয়ারের প্রতিবেদন

সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে তাদের ভাবতারাকে আত্মস্থ করেই আওয়ামী লীগের যাত্রা সেটা যেন এই তিন মাসে আরও বেশি করে অনুভূত হয় সব প্রত্যেকটা মানুষ যেন ভাবতে পারে আওয়ামী তো আমারই দল প্রত্যেকটা পেশার অ্যান্ড শ্রেণী পেশার মানুষ যেন মনে করতে পারে যে এটা তো আমারই চিন্তার বহিঃপ্রকাশ এই যে ব্রিজিংটা ভালোভাবে করতে হবে আর এখানে কোনো অবস্থাতেই এমন কিছু করা যাবে না যাতে সমাজে বা মানুষের মনে বিরূপ ভাব দ্বারা জন্ম দেয় তারা মনে করছেন বঙ্গবন্ধুর চেতনায় লালিত ঐতিহাসিক এই দলটিকে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিতে হবে শেষের এই তিনটি মাস যে কোনো ক্ষমতাসীন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানিকভাবে নির্বাচনের সামগ্রিক দায়িত্ব নির্বাচন কমিশনের তবে নির্বাচন কমিশনকে সহায়তা করবার জন্যে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা দরকার তার জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে এই সময় সরকারের কোনো নির্বাহী নির্দেশ যার মধ্য দিয়ে নতুন কোনো উদ্যোগ না হবে তা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি বরং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেদিকে লক্ষ্য রাখা দরকার আর দেশের সিংহভাগ মানুষই সাধারণ যারা রাজনীতি করেন না সরকারকে তাদের সন্তুষ্টির দিকেই নজর রাখতে হবে যাদের হাত থেকেই আসবে স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন পরবর্তীতে জাতীয় উন্নয়ন নারীর ক্ষমতায়ন ও বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি বিশেষজ্ঞদের ভাষে দেশের জন্য আওয়ামী লীগ সরকারের এই উন্নয়ন বিস্তৃতি লাভ করেছে জলে স্থলে আর অন্তরিক্ষে তবে এই উন্নয়নের সুনাম অক্ষুণ্ণ রাখতে সরকারের মেয়াদে শেষ একশো দিন নিতে হবে সুশাসনের চ্যালেঞ্জ পাশাপাশি উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে নমনীয় হতে হবে জনগণের কাছে আফরিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা হাজারো মানুষের অংশগ্রহণে পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই সময় তিনি বলেন তরুণদের মাদক থেকে দূরে রাখতে পারে ইয়োগা ভারতীয় হাই কমিশন ঢাকার আয়োজনে এতে অংশ নেন তারকা সহ হাজারো মানুষ কাজান চৌধুরীর ক্যামেরায় মাফিয়া মুক্তা রিপোর্ট শরীর ও মনের সুস্থতায় বিশ্বজুড়ে বাড়ছে ইয়োগার কদর পালন হচ্ছে আন্তর্জাতিক ইয়োগা দিবস এবছর বাংলাদেশে দিবসটির মূল আয়োজনে সমাবেত হাজারো মানুষ ভারতীয় হাইকমিশন ঢাকার আয়োজনে চতুর্থবারের মতো আনুষ্ঠানিকভাবে উদযাপিত আন্তর্জাতিক ইয়োগা ডেতে ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্র্যাকটিসিং ইয়োগা হেল্পস ফাইট স্ট্রেস এন্ড ফাইন্ড অংশগ্রহণকারীরা বলছেন উপকারিতা জেনেই এই আয়োজনে তারা আসলে বর্তমান যে অবস্থা আমার মনে হয় যে সবাই যোগাটা করা উচিত স্বাস্থ্য রেখে के लिए योग से बेहतर कुछ नहीं हो सकता इट्स नॉट जस्ट अबाउट द एक्सरसाइज इट्स आल्सो अबाउट द मेंटल हेल्थ নিজেদের সুস্থতায় শুধু সাধারণ মানুষই নন অংশ নেন সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গন সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা যারা নিজের ব্যাপারে সচেতন থাকতে চায় ভালো থাকতে চায় সুস্থ থাকতে চায় ইয়োগার সাথে থাকা উচিত জিমের দ্বারস্থ হচ্ছে এক্সারসাইজ করছি আর ডায়েট করছি হ্যাঁ এর মাঝখানে একদম প্রকৃতির সাথে আমরা যোগ ব্যায়ামটা করছি আমার ফ্লেক্সিবিলিটি ছোটকাল থেকে আর আমার ভালো লাগার জায়গাটা ছোটকাল থেকে এই ব্যায়ামটা প্রচলিত ব্যায়ামের মত এই সময় মধ্য দিয়ে নিজেদের আরো সমৃদ্ধিতে সবার প্রতি আহ্বান জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার আর সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইন্দিরা গান্ধী কালচার সেন্টার এবং ভারতীয় দূতাবাস যোগের ক্লাসগুলি আয়োজন করে থাকে এখানে উপস্থিত থাকার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ব্যায়ামের যে প্র্যাকটিস সেটা করবার জন্য সমস্ত প্রকার সুযোগ সুবিধে আপনারা পেতে পারেন আয়োজন উদ্বোধন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দেশের তরুণদের মাদক থেকে বাঁচাতে সহায়ক হতে পারে ইয়োগা মাদকের হিংস্র ছোবল আজকে সুনামির মতো সারা বাংলা ছড়িয়ে পড়েছে এই মাদকাসক্তির বিরুদ্ধে ইয়োগা চর্চা হতে পারে একটি শক্তিশালী কার্যকর মাদ্র দেহ এবং মনের প্রশান্তি পেতে ক্রমে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে ইয়োগা তাই তো ইয়োগার এই আন্তর্জাতিক দিনটিতে ভিন্ন ভিন্ন শ্রেণীপেশার সব বয়সী মানুষের আগমন এখানে তারা বলছেন নিজেকে সুস্থ রাখার তাগিদেই এসেছেন এই দিনটি উদযাপনে মাফিন দ্য ইউস টুয়েন্টি ফোর ঢাকা সোলাপের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর বিশ্বকাপ মিশন টিকিয়ে রাখতে আর্জেন্টিনা লড়াই নামছে আজ তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া নাইজেরিয়ার সঙ্গে ম্যাচ জিতে ক্রোয়েটরা ছন্দে থাকলেও আইসল্যান্ড হতাশা কাটেনি হর হয়ে সাম্পাওলির আর্জেন্টিনা আর এই জন্যই জয়কে প্রথম টার্গেট করতে প্রস্তুত মেসিরা বাংলাদেশ সময় ম্যাচে শুরু হবে রাত বারোটায় সাকিবের প্রতিবেদন স্বাধীনতার পর ক্রোয়েশিয়ার সবচাইতে বড় সাফল্য আটানব্বই ফ্রান্স বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা তারপরও আরও তিনটি বিশ্বকাপে খেলেছে ক্রোয়েটরা তবে গ্রুপ পর্ব ডিঙাতে পারেনি সুকেরের সুকের উত্তরস্বরীরা বর্তমান স্কোয়াডে দলটির বাজির ঘোড়া লুকা মডরিচ লভরেন আর রাকিতিচরা পয়লা ম্যাচে নাইজেরিয়াকে দুই শূন্য গোলে পরাজিত করলেও খেলার ছন্দে খুশি হতে পারেননি ক্রোয়েট বস জাল্টাকোডালিচ তাই আসন্ন ম্যাচে বেস্ট ইলেভেনে ক্রামারিচ আর রেভিচকে রাখছেন না তিনি মদ্রিজকে উপরে খেলাতে পারেন সেন্ট্রাল মিডফিল্ডে রাকিতিচকে সঙ্গ দেবেন ফিউরেন্তিনার বাড্ডো আর ইন্টারের ব্রোজোভিচ আর্জেন্টিনা প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে আইসল্যান্ডের সঙ্গে ড্র করে কিছুটা দুশ্চিন্তায় ক্রোয়েশিয়ার বিপক্ষে টিম ফরমেশনে আমূল পরিবর্তন আনছেন সাম্পাওলি তিন চার তিন ফরমেশনটাই জোরালো গুঞ্জন ওটামেন্ডির সাথে যোগের আভাস গ্যাবিয়াল মেকার্ডো আর তাগলিয়া ফিকর সালভিও আর আকুনা থাকতে পারেন উইং ব্যাকে মাস্টেরানো ডিফেন্সিভ মিডে খেলবেন আর অ্যাটাকিং মিডে মেজাকে পছন্দ সামপাউলির আসন্ন ম্যাচে ডি মারিয়ার রিপ্লেসমেন্ট পাবন নাজমুস সাকিব নিউজ টোয়েন্টি রাশিয়া বিশ্বকাপ কাভার করতে মস্কোতে আছেন সহকর্মী মাহফুজুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মাহফুজ আজ টিকে থাকার লড়াই মাঠে নামবে আর্জেন্টিনা কি বলছেন মেসি ভক্তরা সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আহ পরিস্থিতির কথা যদি বলেন যে আসলে আজকে কিন্তু ক্রেমলিনে কিংবা আজকে কিন্তু মস্কোতে আর্জেন্টাইন সমর্থকদের সংখ্যা কিছুটা কম তারপরেও যাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু প্রত্যাশা করছেন পরের ম্যাচটি ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনা অন্তত জয় পাবে প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র করার পর যে পয়েন্টটি নষ্ট হয়েছে সেটি কিন্তু পুষিয়ে ওঠাটা কঠিন কারণ এই একটি ড্র কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে এবং সেই ম্যাচে আগয়ের গোল এবং তারপর মেসির জ্বলে না ওঠাটা কিন্তু অনেক বেশি অনেক বেশি ভুগিয়েছে আর্জেন্টিনাকে বিশেষ করে প্রথম ম্যাচে ড্র করার পর এখন আসলে বোঝা যাচ্ছে যে আসলে পয়েন্ট টেবিলের হিসেব নিকাশে কোন পর্যায়ে রয়েছে আর্জেন্টিনা তারপরেও ভক্তরা প্রত্যাশা করছেন যে আজকে আর্জেন্টিনা অন্তত ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দিবে এবং র্যাঙ্কিংয়ের বিচারে কিন্তু ক্রোয়েশিয়ার হচ্ছে বেশ এগিয়ে রয়েছে আর্জেন্টিনা সেই আস্থার জায়গাটুকু অন্তত রাখতে পারবেন আর্জেন্টাইন ফুটবলাররা সেটি কিন্তু বিশ্বাস করেন আর্জেন্টাইন ভক্তরা সেক্ষেত্রে জ্বলে উঠতে হবে দলের প্রাণভৌমরা মেসিকে এমনটা মনে করেন এখানকার সমর্থকরা তারপর দেখা যাক যে আজকে কি হয় আসলে আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি এই বড় দলগুলো ব্যতীত আসলে ফুটবল বিশ্বকাপ কতটা জমে উঠতে পারে সেটি একটি প্রশ্নের দাবি রাখে কিন্তু তারপরও সবাই প্রত্যাশা করেন যে আসলে বড় দলগুলোর প্রত্যাশিত ফুটবল এবং শৈল্পিক ফুটবলই আসলে এই এই বিশ্বকাপের সৌন্দর্য বাড়াবে এমনটা প্রত্যাশা করেন অনেকে তো দেখা যাক আজকের ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা কেমন করে সেদিকে তাকিয়ে আছে আজকের এখানকার ফুটবল ভক্ত যারা আছেন সবাই আমরা সিটি সেন্টারে রয়েছি সিটি সেন্টারে যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে সাথেও কথা বলেছি তারাও কিন্তু আজকের যেই ম্যাচটি নিয়ে নানান রকমের বিচার বিশ্লেষণ করছেন তো ম্যাচ শেষে আসলে বোঝা যাবে যে আর্জেন্টিনার অবস্থানটা কি দাঁড়ায় বাংলাদেশে যারা ভক্তরা রয়েছেন তারাও সেদিকে নজর রাখছেন ধন্যবাদ মাহফুজুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সহকর্মী মাহফুজুল ইসলাম রাশিয়া বিশ্বকাপের খবর জানাতে যুক্ত হয়েছিলেন রাশিয়ার মস্কো থেকে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে সি গ্রুপের দলগুলো সন্ধ্যা ছয়টায় ডেনমার্কের প্রতিপক্ষ হয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া অন্যদিকে রাত নয়টায় ফ্রান্স মুখোমুখি হবে পেরুর বিপক্ষে ৩৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসে হাত দিয়ে রাশিয়া মিশন শুরু করেছে পেরু বিপরীতে জয় পেয়েছে ফেভারেট ফ্রান্স তবে ফরাসিদের শেষ ষোলোর পথ পরিষ্কার করতে আর বিশ্বকাপ দলে টিকে থাকতে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ মাঠে নামানোর অপেক্ষায় রয়েছে দুই দল বিশ্বকাপে শেষ সাত ম্যাচে জয়ের দেখা না পাওয়া পেরু হারের ইতিহাস বদলাতে মরিয়া থাকবে এই ম্যাচে বিপরীতে ফ্রান্সের চাওয়া অলিভার জিরুজ নাবিল ফেখে পল পকবা উমতিতি কন্তে গ্রিসম্যান মাতুইদি এম্বাপেদের নিয়ে জয়ের ধার অব্যাহত রেখে শেষ হলে পা রাখা রাতের অন্য ম্যাচে হার দিয়ে শুরু করা অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে প্রথম ম্যাচে ম্যাচ জয় সুখ স্মৃতি নিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের আসরে শেষ চার ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে তাই ম্যাচের আগে দিন মার্ক দলে আসতে পারে কিছু পরিবর্তন লাসে শনের জায়গায় মাঠে নামতে পারে উইলিয়াম খেভেস্ট সাংবাদিক পর্যায়ে বিরতি নিচ্ছে আরো খবর নিয়ে সাথে থাকুন

সংকট দ্রুত সমাধান না হলে নির্বাচনী বছরে সরকার বিপক্ষে পড়তে পারে বলেও শঙ্কা তাদের আল মাহমুদের প্রতিবেদন ডালিয়া আক্তার বরিশালের একটি বেসরকারি কলেজে দীর্ঘ আঠারো বছর ধরে তিনি বিনা বেতনে শিক্ষকতা করছেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওর দাবিতে শিক্ষকদের চলমান এই আন্দোলনে শুরু থেকে তিনিও অংশ নিয়েছেন এখন যে দুর্মূল্যের যে বাজার এই বাজারে তো চলতে খুবই কষ্ট হচ্ছে আমার দুটি ছেলে পড়াশোনা করে তাদেরকে আমি ঠিক মতো পড়াশোনা করাতে পারছি না রবিবারের মধ্যে যদি আমার দাবি আদায় না হয় তাহলে সোমবার থেকে আমরা আমার অনশনে ডাক দিয়েছি শিক্ষকদের এই আন্দোলনকে যৌক্তিক মনে করলেও শিক্ষাবিদরা বলছেন দেরিতে নীতিমালা প্রণয়ন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দূরদর্শিতার অভাবেই এই ধরনের সমস্যা বারবার ফিরে আসছে আমার কাছে মনে হয় শিক্ষা মন্ত্রণালয় দিক নির্দেশনায় যথেষ্ট ত্রুটি আছে এবং এই ত্রুটিতে অবিলম্বে সারানো দরকার যদি আপনি শিক্ষা প্রসার করতে চান আপনার বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনাকে সাপোর্ট করতে হবে সব কিছু মিলিয়েই নীতিমালার অভাব থাকার কারণে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের সমস্যা বারবার তৈরি হচ্ছে আপনি বলতে পারেন যে আমি দাবি উপেক্ষা করছি ঠিক আছে আমি সাড়ে পাঁচ হাজার মধ্যে থেকে আমি ফার্দার একটা স্ক্রুটিনি করব। সেখান থেকে হয়তো আমি তিন হাজার বা সাড়ে তিন হাজার রাখবো বা দুই হাজার রাখবো স্ক্রুটিনি করবো কোনো একটা কিছু আপনাকে বলতে হবে আপনি আউটরাইট না করে দিতে পারেন না তবে শুধু এমপিও দিলেই হবে না প্রকৃত অর্থে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোই সরকারের বেঁধে দেওয়া মানদণ্ডে পড়াশোনা হচ্ছে কিনা তা নিয়মিত যাচাই এবং নির্বাচনের বছরে চলমান সমস্যা দ্রুত সমাধানেরও পরামর্শ দিয়েছেন তারা এখন যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এটাকে সামাল দিতে হবে এই জন্যে যেটা নির্বাচনের বছর ভোটের ওপরে প্রভাব পড়বে কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি সরকারি মানদণ্ডে ফেল করে তখন এমপিওভুক্ত হওয়ার পর তাদের এমপিও ভুক্তি থেকে প্রত্যাহার করা বাদ দেওয়া উচিত সারা দেশে বর্তমানে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পাঁচ হাজার দুইশো বিয়াল্লিশটি মূলত এই প্রতিষ্ঠানগুলোতেই দাবিতে এর আগে গত একত্রিশ ডিসেম্বর আমরণ করেছিল শিক্ষকরা গণ পরিবহন সমস্যার সমাধানে অনেকটাই এগিয়েছিলেন মেয়র আনিসুল হক কিন্তু তার মৃত্যুতে এখন যেন থমকে আছে সেসব পদক্ষেপ যার একটি ঢাকায় কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা কাগজে কলমে সেই পরিকল্পনা বাস্তবায়নে আরেক মেয়র সাইদ খোকনকে কাজ করার তাগিদ দিচ্ছেন বিশঙ্করা আর সরকার চাইলে এই দায়িত্ব নিতে রাজি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন প্লাবন রহমানের প্রতিবেদন বছর বছর বেড়েছে রাজধানীর রুট আর বাসের সংখ্যা কিন্তু সেসব যাত্রাপথের দুর্ভোগ কমাতে কাজে আসেনি এতটুকু উনিশশো সালে যেখানে রাজধানীতে এক হাজার বিশটি বাস চলত মাত্র পনেরোটি রুটে সেখানে দুই সালে ছয় হাজার চারশো বাস চলেছে একশো ঊনপঞ্চাশটি রুটে আর বর্তমানে দুইশো ছেচল্লিশ রুটে বাস মিনিবাস চলছে প্রায় আট হাজার প্রয়াত মেয়র আনিসুল হকের নির্দেশিত পরিকল্পনা অনুযায়ী ঢাকার আট হাজার বাস চলবে ছয়টি রঙের আলাদা আলাদা কোম্পানির আওতায় বর্তমানে মিরপুর পল্লবী থেকে রাজধানীর একাত্তরটি রুটে আঠারোশো পঁচিশটি বাস মিনিবাস চলাচল করছে খসড়া পরিকল্পনা অনুযায়ী এই আঠারোশো পঁচিশটি বাস নিয়ে গঠিত হবে অরেঞ্জ অর্থাৎ কমলা রঙের বাস সার্ভিস যেখানে একাত্তরটি রুটের জায়গায় বাসগুলো চলবে সাতটি রুটে এভাবেই হয়েছে বাইশটি রুট আর ছয়টি কোম্পানি মেয়রকে দায়িত্ব দেওয়া হয়েছে মেয়র নেই এখন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এটা দায়িত্ব নিতে পারে এবং এটা লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে এইভাবেই এটা অনুমোদন হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার গণপরিবহন সমস্যার অন্যতম সমাধান এটি আর তাই এখন হোক আর পাঁচ বছর পরেই হোক এই পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই যত না টেকনিক্যাল তার থেকে বেশি এটা পলিটিক্যাল কারণ মানতে চাইবে না মানাতে হবে মানিয়ে একবার স্টার্ট করলে পরে কিন্তু এটা চলতে থাকবে সাইদ খোকনকে এগিয়ে আসা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রী সাইদ উইথ এক্সপার্ট তাকে এই দায়িত্বটি দিলে পারে জনপ্রতিনিধি হিসাবে আদর্শ একটি কাজ হবে বলে আমি মনে করি এর সঙ্গে অনেকটাই একমত দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনুশাসন স্থানীয় সরকার মন্ত্রণালয় এসছে তারা দ্বিতীয় বৈঠকের অপেক্ষায় সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কিভাবে সমন্বয় সাধনের মধ্য দিয়ে কোন সংস্থা এটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে যদি এর দায়িত্ব প্রদান করা হয় এবং সঙ্গে অন্য অন্য সেবামূলক প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোকে যদি সমন্বয় করে দেওয়া হয় তাহলে আমরা প্রস্তুত রয়েছি আমরা এই কাজটুকু করতে পারবো ইনশাল্লাহ ফলে এই পরিকল্পনার বাস্তবায়ন এখন নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর যা আলোর মুখ না দেখলে রাজধানীর দুই কোটি মানুষকে প্রতিদিনই ভুগতে হবে এই নরক যন্ত্রণায় শুরু থেকেই অনেকটা হজবর হলো অবস্থার মধ্য দিয়ে চলছে এই রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা এক্ষেত্রে স্বস্তি দিতে পারে এই বাস রুট রেশনলাইজেশন প্রোগ্রাম যাতে করে কমবে বিশৃঙ্খলা সুশৃঙ্খল হবে যাত্রী সেবা আর তা করতে পারে শুধুমাত্র সরকারের একটি বলিষ্ঠ রাজনৈতিক পদক্ষেপ লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সময় হল আরেকটি একটি বিরতি ফিরছে একটু পর সাথে চট্টগ্রামে দিন দিন অবনতি ঘটছে আইন শৃঙ্খলা পরিস্থিতি গেল পাঁচ দিনে নগরীর বিভিন্ন স্থানে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এসব ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত স্বজনরা নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডিস্ক্রিপোর্ট দুই মে নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে স্কুল ছাত্রী তাসফিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গেল রোববার রাতে চট্টশরি মোড়ে এক যুবককে ছুরি কাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার চার দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার না করায় ক্ষুব্ধ অনেকের বাবা-মা। তোশা থেকে আইসা ওরে এটা ঠিক এই জায়গায় মামা এটা আমি খেয়াল করছি যারা যারা ওখানে ছিল তাদেরকে তো আমি চিনি না আমার ছেলে মরছে দে ওনার তো একজনও কোনি আমি এদের কাছে বিচার যাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একই দিনে নগরের হালি শহরে দুর্বৃত্তদের ছুরি কাঘাতে নিহত হন মোটর শ্রমিক মোহাম্মদ সুজন এছাড়া ঈদের ছুটিতে বাকলিয়া ও পতেঙ্গা এলাকায় আরও দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একের পর এক হত্যাকাণ্ডে উদ্বিগ্ন সবাই বিচারহীনতার কারণে হত্যাকাণ্ড বাড়ছে বলে অভিমত সুশীল সমাজের প্রতিনিধিদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আরও স্পিডি করা দরকার এবং মামলার প্রক্রিয়াকে সহজ করা দরকার ব্রিটিশ পিরিয়ডের যে মামলার কানুন নিয়ম কানুন এগুলো দিয়ে আধুনিক বাংলাদেশের এই বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে না চট্টগ্রাম পুলিশ কমিশনারের দাবি এসব হত্যাকাণ্ড গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ এবং আসামি গ্রেপ্তারের ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই কোনো রকম পরিচয়ের হত্যাকারী হত্যাকারী হত্যাকারীর জন্য যে শাস্তি প্রাপ্য সে শাস্তি আমরা আরোপ করব এর মধ্যে এসব ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে এক হাজার একশো সাতষট্টি টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার সমিতি এই মূল্য আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে বুধবার সন্ধ্যায় জুয়েলার সমিতি সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দর হ্রাসের বিষয়টি জানানো হয় সবশেষ গেল মার্চে স্বর্ণের দর ভরিতে এক হাজার দুইশো তিরাশি টাকা কমেছিল এর আগে গত দশ জানুয়ারিতে ভরিতে এক হাজার তিনশো নিরানব্বই টাকা এবং ছাব্বিশ জানুয়ারি এক হাজার পাঁচশো সতেরো টাকা বৃদ্ধি পেয়েছিল দর হ্রাস পাওয়ায় প্রতি ভরি বাইশ ক্যারেট সোনা ঊনপঞ্চাশ হাজার আটশো ছয় টাকা একুশ ক্যারেট সাতচল্লিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা এবং আঠারো ক্যারেট সোনা বিক্রি হবে বিয়াল্লিশ হাজার চারশো সাতান্ন টাকায় ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার সিদ্ধান্তে দেশে বিনিয়োগ বাড়বে চাঙা হবে অর্থনীতি এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা এই সিদ্ধান্ত বাস্তবায়নে বন্ড মার্কেট এ নজরদারি বাড়ানোর পাশাপাশি সরকার কেন্দ্রীয় ব্যাংক সহ সবাইকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা নাজিয়া গনাকে সাথে নিয়ে জানাচ্ছেন সাফিয়াস রাস্তা নগদ টাকার সংকটে গত বছরের শেষ থেকেই বাড়তে থাকে ব্যাংক ঋণের সুদের হার এই হার বেড়ে বারো থেকে ১৬ শতাংশে ওঠে একই সঙ্গে আমানতের সুধার হার বাড়ে আট থেকে বারো শতাংশ এই সুধার হার কমানোর লক্ষ্যে ব্যাংকগুলোর নগদ জমা বা সি আর সংরক্ষণের হার কমিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক আর সরকারি আমানতের অর্ধেক বেসরকারি ব্যাংকে রাখার সুযোগও দেয়া হয় এরপরও সুধার বাড়তে থাকায় ব্যাংকের উদ্যোক্তাদের সুধার এক অঙ্কে নামিয়ে আনার আহ্বান জানান প্রধানমন্ত্রী এরই প্রেক্ষিতে দেশের সব ব্যাংক ঋণের সুধার কমিয়ে নয় শতাংশ এবং আমানতের সুদ সর্বোচ্চ ৬ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক মালিকরা আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে সঙ্গতি রেখে সুধার কমানোর লক্ষ্যে অর্থমন্ত্রীও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ঋণের সুধার কমিয়ে দশ শতাংশের নিচে আনার নির্দেশনা দেন দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি ও অর্থনীতির ধারা চাঙ্গা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ব্যাংক মালিকরা এই মুহূর্তে যদি আমরা সিঙ্গেল যেতে না আনি তাহলে দেশে ইনভেস্টমেন্ট গ্রো হবে না ইনভেস্টমেন্ট গ্রো না হলে জব ক্রিয়েশন হবে না আর জব ক্রিয়েশন না হলে যে অবিষ্ট লক্ষ্যে জীবনযাত্রার সমস্ত সূচকগুলা গতি হয়ে যাবে এবং আমরা আশা করব সকল ডিপোজিটর্স এবং সংশ্লিষ্ট সকল এটাকে মেনে চলার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন তবে এমন সিদ্ধান্ত বাস্তবায়নে বন্ড মার্কেট ও সঞ্চয়পত্রে সুধান সুধার নিয়ন্ত্রণে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের বন্ড মার্কেট ইকুইটি ফান্ড এগুলো যদি ক্রিয়েট করা হয় সেই ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট যদি ফাইন্যান্স করে ইন দ্যাট কেস এটা ব্যাংকিং সিস্টেমের উপর যে প্রেসার এখন সেই প্রেসারটা অনেকাংশে কমবে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে ট্রাক টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকায় সৃষ্টি হচ্ছে পণ্য জট ও যানজটের ঘন্টার পর ঘন্টা তত্র ট্রাক রাখায় দুর্ভোগ বেড়েছে চালকদের এতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য বিপন হোসেন তথ্য ছবিতে ডেস্কপোর্ট বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ছয়শো পণ্য বোঝাই ট্রাক যাতায়াত করে এর দুই তৃতীয়াংশই ভারতীয় ট্রাক এই বন্দরের নামে মাত্র একটি ট্রাক টার্মিনাল থাকলেও নেই পর্যাপ্ত জায়গা তাই বাধ্য হয়ে যত্রতত্র রাখা হচ্ছে মূল্যবান পণ্য বোঝাই শত শত ট্রাক এতে পণ্য জটের সাথে সৃষ্টি হচ্ছে যানজট ঘন্টার পর ঘন্টা একটা ট্রাক দাঁড়িয়ে আছে মানুষজন যাওয়ার জন্য প্রবলেম হচ্ছে ট্রাক টার্মিনালের আয়তন বাড়ানো দরকার কমপক্ষে হলেও আর আরেকটা ট্রাক টার্মিনাল হলে তো অবশ্যই ভালো বন্দর ব্যবহারকারীদের অভিযোগ ট্রাক টার্মিনালে সৃষ্ট পণ্য ও যানজটের কারণে বন্দর চব্বিশ ঘন্টা খোলা রাখার পরও সুফল পাচ্ছেন না তারা বন্দর যদি জায়গা না দিতে পারে তাহলে গাড়ি বেশি পরিমাণ আসবে কীভাবে বা কাস্টমস আমরা বিলমেন্টই বেশি পরিমাণ সাবমিট করবো কীভাবে দীর্ঘদিনে আমরা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন মিটিংয়ে আমার বলেছি ফোরামে যে বেনাপোলে একটি পূর্ণাঙ্গ ট্রাক নিয়ে স্থাপনের জন্য কিন্তু এটি এখনও বাস্তবায়ন হয়নি তবে জায়গা স্বল্পতার কথা স্বীকার করলেও পরিস্থিতির জন্য বন্দর ব্যবহারকারীদের দুষলেন বন্দর পরিচালক সক্ষমতার দিক থেকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমরা উচিত ছিল কিন্তু সেটা তো ততটুকু নেই কাস্টমস কমিশনার বলেন পৌর কর্তৃপক্ষের নির্মাণাধীন ট্রাক ও বাস টার্মিনালের কাজ শেষ হলে এ সমস্যার সমাধান হবে পৌরসভার ট্রাক টার্মিনাল নির্মাণ হয়ে যায় তাহলে আশা করা যায় যে ওখানে যেটুকু এখন যানজট আছে বা ট্রাক জট আছে সেটাও থাকবে না বন্দর কর্তৃপক্ষের হিসেবে প্রতি বছর বেনাপোল স্থল বন্দর থেকে প্রায় দশ হাজার কোটি টাকা রাজস্ব সহায় করে সরকার নিউজ ট্রেনিপোর সংবাদে নিচ্ছি আর একটি বিরতি ফিরছে একটু পর সাথে থাকুন পর আবার স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবার নিউজ টোয়েন্টি ফোর আন্তর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে অবশেষে যুক্তরাষ্ট্রের অভিবাসন একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন তবে কবে এই আদেশ কার্যকর হবে তা পরিষ্কার করে বলা হয়নি স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এই আদেশে সই করার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন অবৈধ আটক অভিবাসীদের তাদের পরিবারের সঙ্গে থাকার বিষয়ে এই আদেশ তবে আগের মতোই যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত ও শক্তিশালী রাখা হবে ট্রাম্প বলেন নতুন করে অবৈধ কেউ যুক্তরাষ্ট্রের প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসী প্রশ্নে যুক্তরাষ্ট্রের উল্টো চিত্র জার্মানিতে সেখানে শরণার্থী সহ ভিন দেশিরা অন্য যে কোনো দেশের চেয়ে নিরাপদ বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলার মার্কেল। বৃহস্পতিবার আম্মানে জার্মান জর্দানিয়ান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন মার্কেল তিনি বলেন যুক্তরাষ্ট্রের শরণার্থী প্রবেশে কড়াকড়ির পাশাপাশি দেশটিতে মেক্সিকো থেকে প্রবেশ করা অভিবাসীদের প্রতি জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় তিনি যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় শরণার্থীরা জার্মানিতে নিরাপদ ও সম্মানের সঙ্গে আছেন বলে উল্লেখ করেন তবে এজন্য তার সরকারকে অনেক লড়াই করতে হয়েছে বলেও জানান মার্কেল শেষ করব এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদ তার আগে শিরোনাম গুলো আরো একবার আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের একশো দিন বাকি সবার আগে দেশ নিয়ে ভাবার তাগিদ বিশ্লেষকদের চালু হচ্ছে ই পাসপোর্ট পদ্মা সেতু নির্মাণ ব্যয় বাড়ছে আরো চোদ্দশো কোটি টাকা একনেকে অনুমোদন গাজীপুরে তালিকা করে গ্রেফতারের অভিযোগ বিএনপি প্রার্থীর হেরে যাওয়ার ভয়ে অভিযোগ বলছেন আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগ চায়না বিএনপি জাতীয় নির্বাচনে অংশ অভিযোগ অভিযোগের কারা দেশ চালাচ্ছে তা নিয়ে সংশয় এবং বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার টিকে থাকা আজ প্রতিপক্ষ ক্রোয়েশিয়া মেসিকে ঘিরেই কোচের ছক নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এখন এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই